অভিনন্দন বর্ধমানক লৈ এতিয়াও প্রশংসাত পঞ্চমুখ সমগ্র দেশবাসী। পাকিস্তানের ওসর সমগ্র দেশক গৌরবান্বিত করে বীরদর্পে স্বদেশলৈ উভতি আহিল অভিনন্দন বর্ধমান। স্বদেশলৈ উভতি অহার পাছত এতিয়াও অভিনন্দন বর্ধমানক লৈ গৌরবত উঠলি আছে সমগ্র দেশ। সমগ্র দেশবাসী একে মুখে জানাইছে অভিনন্দন, অতুলনীয় সাহস তোমার। Every Indian is proud that the brave wing commander Abhinandan belongs to Tamil Nadu. Balakutor Bharatiya Bayusenar brihat akramanor pratyuttor diboloi 27 February Pakistanor 24 khon koi juzhar biman probesh korisil Bharat borhot. February 2019, a suicide terror attack was conducted by a Pakistan-based terrorist organization, the Jaish-e-Mohammed, leading to the martyrdom of 40 brave jawans of the CRPF. The Jaish-e-Mohammed has been active in Pakistan for the last two decades, and it is led by Masood Azhar with its headquarters in Bahawalpur. নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারত বর্ষত প্রবেশ করা 24 কই পাকিস্তানি F-16 বিমানক বাধা দিবলে ভারত বর্ষর আকাশ মার্গ উড়িছিল 2 MiG-21 বিমান। তার এখন MiG-21 পাইলট আছিল অভিনন্দন বর্ধমান। আকাশ মার্গত ভারতীয় যুঁজার বিমান দেখি পলায়নের চেষ্টা চলাইছিল পাকিস্তানের যুঁজার বিমানে, আর পিছে পিছে খেদা দিছিল অভিনন্দনের MiG-21। অভিনন্দন বর্ধমানক সহযোগ করবলে ভারতবর্ষের আকাশ উড়িছিল কেবাখনো Mirage-2000 বিমান। এলওসির নিচেই কাষত আকাশ মার্গত পাকিস্তানের F-16 যুঁজার বিমানক মিসাইলের আঘাত করেছিল অভিনন্দন বর্ধমানে, লগে লগে ভূপতিত হয় পাকিস্তানের F-16 বিমানখন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের ফাইটার জেটর গুলি লাগিল অভিনন্দনের বিমানত। বিমানখন নিয়ন্ত্রণ করিব নোৱাৰি পেরাস্তরে জাপ দিলে অভিনন্দন বর্ধমানে, কিন্তু প্রতিকূল বতাহর ভাবে অভিনন্দন পড়িল পাকিস্তানের মাটিত। ঘটনা বিহন দেখি অভিনন্দন বর্ধমানে কিনি থৈছিল ভারতীয় বহু গোপন নথিপত্র। তারপর একাংশ উন্মত্ত পাকিস্তানির আক্রমণের বলি হল অভিনন্দন বর্ধমান। কর্তৃপক্ষের প্রত্যাক্রমণ প্রতিহত করবলৈ গৈ পাকিস্তানের মাটিত বন্দী হওয়া ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্ধমানক লৈ চিন্তিত হয়ে পড়ছিল সমগ্র দেশ। কিন্তু ভারত সরকারের হুঙ্কারত সেও মানি পাকিস্তান সরকারে অভিনন্দন বর্ধমানক সসম্মানে উভতাই দিয়ার পিছত এতিয়া আনন্দ আর গৌরবের বন্যা বইছে সমগ্র দেশত। এতিয়া অভিনন্দনক ভূয়সী প্রশংসাত ব্যস্ত হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। সমগ্র দেশে এতিয়া একে মুখে স্বীকার করেছে অভিনন্দনের অতুলনীয় সাহস। নিউজ ডেস্ক রিপোর্ট, PI News।